অনেক পেশেন্টরাই আমাদের কাছে জানতে চান যে রুট ক্যানেল চিকিৎসা করার পরে ক্যাপ করাটা জরুরি কিনা তাদের জন্য আজকের ভিডিওটি সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানি থেকে একটি দাঁতে রুট ক্যানেল আসলে কখন করা প্রয়োজন হয় অনেকগুলি কারণেই রুট ক্যানেল করা প্রয়োজন হতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ডেন্টাল ক্যারিজ ডেন্টাল ক্যারিজ মানে হচ্ছে দাঁতের কোনো একটি অংশ ক্ষয় হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সেই অংশটুকু কেটে যাওয়া এই এই ধরনের কারণগুলির কারণে যখন রুট ক্যানেল করা হয় সেই দাঁতগুলিতে প্রথমেই দেখা হয় যে দাঁতের টুথ স্ট্রাকচার কতটুকু হেলদি আছে সেই হেলদি স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে কিন্তু একজন ডক্টর ডিসিশন নেন যে এই দাঁতটিতে ক্রাউন করা প্রয়োজন কিনা সেক্ষেত্রে যদি দাঁতের একেবারে উপরি ভাগ থেকে যদি ক্যাভেটিস শুরু হয় বা ক্যারিস শুরু হয় বা সারাউন্ডিং স্ট্রাকচারগুলি যদি হেলদি থাকে সেক্ষেত্রে কিন্তু রুট কেনাল পারফেক্টলি করার পরে একটি পারমানেন্ট ফিলিং দিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু রুট ক্যানাল করা প্রয়োজন নাই বাট দাঁতের সাইড থেকে যদি কোনো লিকেজ তৈরি হয় বা কোনো অংশ ভেঙে পড়ে যায় একটি ওয়াল বা দুইটি ওয়াল যদি দাঁতের না থাকে ভেঙে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুট ক্যানাল করার পরে অবশ্যই ক্রাউন করাটাই খুবই জরুরি রুট ক্যানাল করার পরে ক্রাউন করতে গেলে দাঁতটিকে একটু ছোট করতে হয় এবং ছোট করে দাঁতের মাপ নিয়ে ক্যাপটা তৈরি করে এনে লাগানো হয় তো এই ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে দাঁতটিকে কাটলে মনে হয় দাঁত আরো দুর্বল হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা যেই দাঁতটির উপরে কাজ করব। সেই দাঁতটি যদি আমাদের প্রপারলি শেপে না আনা হয় বা ওই দাঁতের উপরে যদি আমরা একটি ক্যাপ তৈরি করে এনে বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমাদের কামরে মিলবে না বা এটা উঁচু হবে পেশেন্ট ডিসকমফর্ট ফিল করবে সেই জন্যে দাঁতের কিছুটা অংশ শেপ করে নিতে হয় বা একটু সাইজ করে নিতে হয় চারপাশ থেকে পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে ওয়ান মিলিমিটার পর্যন্ত রিডাকশন করতে হয় আর এই ক্ষেত্রে রুট কেনালের পরবর্তী পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় অবশ্যই দাঁতে রুট কেনাল করে এবং একটি ক্রাউন করে নেবেন কারণ হচ্ছে দাঁতের উপরে যে প্রেশারটা আসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা যখন খাবার খাই প্রেশারের ডিরেকশনটা বিভিন্ন সাইড থেকে আসে যেমন সরাসরি সব সব প্রেশারই একদম ভার্টিক্যাল প্রেশার হয় না কখনো ল্যাটারাল সাইড থেকে আসে কখনো কখনো অ্যাঙ্গুলারভাবে প্রেশারটা পড়তে পারে আবার কখনো ভার্টিক্যাল প্রেশার পড়তে পারে সেক্ষেত্রে দেখা যায় যখন সাইডের দিকে কোনো প্রেশার পরবে তখন দেখা যায় দাঁতটি কিন্তু পরবর্তীতে ফেটে যেতে পারে সেই জন্য যদি ক্রাউনটা করে নেওয়া হয় দাঁতটাকে টোটালভাবে ঢেকে রাখা হয় তখন কিন্তু পরবর্তীতে এই দাঁত আর ফাটা ভা ভাঙার চান্স থাকে না সেক্ষেত্রে অবশ্যই রুট ক্যানেল করে ক্রাউন করে নিলে দাঁতটির জন্য অবশ্যই ভালো হবে এক্ষেত্রে আরেকটি জিনিস বলতে চাই ক্যাপ কিন্তু বা ক্রাউন কিন্তু আপনার দাঁতের মুক্তর জন্য দায়ী নয় দাঁতের ভবিষ্যতে যেন না ভেঙে যায় না ফেটে যায় সেটির জন্য মূলত কিন্তু এই ক্রাউন করা যদি এই সম্পর্কে আরো কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্ট করে জানাবেন বা আমাদের সাথে জানাবেন যে অন্য কোনো টপিক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান সো আজ এই পর্যন্তই সকালে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এ পর্যন্তই শেষ করছি